নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে 40-50% ভোট পাবে বিজেপি, দাবি জেলা সভাপতি। হোলির বিকেলে সাংবাদিকদের বাড়িতে আক্রমণ, সোচ্চার প্রেস ক্লাব। কাবুগঞ্জের নির্বাচনী সভা, পরিমলের হাত ধরে বিজেপিতে শতাধিক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর লোকসভা আসনে এবার সংখ্যালঘু ভোটের 40-50% পড়বে বিজেপির ঝুলিতে, এমনটাই দাবি করলেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়। তার ঘোষণা, শিলচর আসলে ন্যূনতম 3 লক্ষ ভোটার ব্যবধানে জয়ী হবেন দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। বুধবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিমলেন্দু সম্প্রতি বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদানকারী সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 2021 সালে নির্বাচনে হারার পর 2024 সালে এসে উনার পরিমল শুক্লবৈদ্যকে দায়ী করা সম্পূর্ণ অযৌক্তিক। যদি তেমন কিছু থাকতো তাহলে 2021 সালে নির্বাচনের পর তিনি এত বলতে পারতেন। আগামী 3 এপ্রিল প্রায় 20,000 সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেবেন পরিমল শুক্লবৈদ্য। বিজেপির উন্নয়ন ও প্রগতির কর্মকাণ্ডকে সামনে রেখে এবারে তাদের নির্বাচন যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রকে হাতে করেই নির্বাচনে বিশাল ভোটে জয়ী হবেন পরিমল। বিমলেন্দু রায় আরও বলেন, সংখ্যালঘুদের যথেষ্ট সমর্থন রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করেছেন এবং সফল হয়েছে বৈঠক। তবে আমিনুল হক লস্কর বিজেপি ছেড়ে দল কংগ্রেসে যোগদান করলেও সংখ্যালঘু ফুটে কিংবা বিজেপির রাজনীতিতে কোনো ধরনের কোনো তফাৎ দেখা দেবে না, বরং সেটা কোনো মূল্য রাখে না বলে সাফ জানান তিনি। বিজেপির উন্নয়ন কার্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকেরা ও সরকারি সহযোগিতা সব পেয়েছেন, তাই তারা ভোটার রাজনীতি থেকে সরে উন্নয়নের রাজনীতিতে এক মঞ্চে এসে বিজেপিকে জয়ী করবেন বলে আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে নির্বাচনে বিজেপি দল সব ধরনের পথ কৌশল অবলম্বন করে এখন সময় বলবে এবং সাধারণ নাগরিক ভোট নির্ধারিত করবে সংসদের ভবিষ্যৎ। আমাদের দলের কোনো ক্ষতি হবে না, আমাদের দলের কোনো ক্ষতি হবে না। তো আমার আমার আমরা বিগত বছরে যে 5-7% ভোট পেতাম, এবার আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এখানে এবার 40-50% কারণটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর বিকাশ, একমাত্র বিকাশ উন্নয়নটাই হচ্ছে আমাদের মোদী। তারপর আপনারা তো জানেন যে আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেভাবে স্কিম দিচ্ছে, তো জনগণ আর প্রবাহ আগে কি হতো, আগে একটা থাকতো ওই ওই কমিটি অমুক নেতা, অমুক কমিটি অমুক নেতা, অমুক অমুক নেতা, তাদের উপরে হয়তো থাকতো। কিন্তু বর্তমান 2014 আর 2016 পরে আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো কাজ করার জন্য এখন আমার মনে হয় না যে কোনো নেতা আছে বলে, যে নেতার মধ্যে কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। সবাই উন্নয়নের পথে সবাই এগিয়ে যাচ্ছেন, উন্নয়নকে হাতিয়ার করে সবাই কাজ করতে যাচ্ছেন। কাজে আমার মাইনরিটি মুদ্রাটা যেটা ছিল তাদের, সেটা এখন আর আমার মনে নেই। কারণ বিগত দিনে আমরা দেখেছি রেশন কার্ড দিয়েছি, আমরা যেগুলো কাজ করেছি বিগত দিনে সব সব ওরাই ওরাও পেয়েছে, ওদেরকে আমরা কোনো দুঃখায়িত করি না। আজকে আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু আমি সভাপতি হিসেবে আমি সব জায়গায় যাই, সবাই মিটিং করি, তারা আমাদের কাছে পূর্ণ সমর্থন দিয়েছে যে ওরা আমাদের পাশে থাকবে। এটা আমি সে তার বলতে এটা বিধানে কালকেও আমি প্রায় 250 মানুষকে নিয়ে বসেছিলাম। সাংবাদিক চিন্ময় নাথ, তার অনুজ চিরঞ্জীব নাথ, মামা ঋষিমণি নাথ এবং অন্যান্যদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোচ্চার হল শিলচর প্রেস ক্লাব। বুধবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করার পর শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ চিন্ময় নাথ মঙ্গলবার হোলির বিকেলে রংপুর কান্দিগ্রামের বাড়িতে তাদের উপর দলবদ্ধভাবে যে পরিচারিক আক্রমণ করা হয়েছিল এর বিবরণ তুলে ধরেন। একই সঙ্গে ওই এলাকায় বিভিন্ন অসামাজিক ও অবৈধ কার্যকলাপ যে মারাত্মক আকার ধারণ করেছে এর মূলোৎপাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেও তিনি জানান। অবশ্য এই ঘটনায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ ব্যক্ত করা হয়েছে। ওকে মদের বোতল দিয়ে মাথাতে মেরে মাথা ফাটিয়ে দিয়ে তো হাল্লা চিৎকার শুনে শুনে আমি, আমার ভাই একজন, আমার মামা, আমরা 3 জন দৌড়িয়ে বেরিয়ে যাই ওকে মানে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করতে। কিন্তু ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা আমার উপরে অ্যাটাক করে,
মানে এমনভাবে এটা করে চার পাঁচজন মিলে আমাকে মাটিতে ফেলে মানে উপর থেকে লাথি মারছে, হিট মারছে, এই যে আমার এখানে মেরেছে মানে সে ফাটিয়ে দিয়েছে, এমনকি আমার কন্টিনিউ নাকে মুখে ব্লিডিং শুরু হয়েছে, বুকের মধ্যে লাথি মেরেছে মানে নিচে ফেলে লাথি মেরেছে, কন্টিনিউ আমার ব্লিডিং শুরু হয়েছে। তখন মানে অনেক কষ্টে ওদের হাত থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসছি, আমাদের বাড়িতে তখন আসার পরে ওরা তখন আরও দলবদ্ধ হয়ে যাবে, এমনকি আমার বাড়িতে ঢুকে যাবে এরকম অবস্থা করেছে, এবং যাওয়ার সময় বলে গেছে যদি আমরা এটা নিয়ে পুলিশের দ্বারস্থ হই ওরা বাড়ি থেকে এসে আমাদের মেলুকদের উঠে নিয়ে যাবে। মঙ্গলবার ঘটনা ঘটার পরই শিলচর সদর থানার অফিসার ইনচার্জ মিস্টার অমৃত কুমার সিংহ তিনি তড়িঘড়ি পদক্ষেপ নেন, পুলিশি তৎপরতা এগিয়ে চলেছে। আমরা আশা করব যে এই ঘটনার সঙ্গে যে সকল দুর্বৃত্তরা জড়িত সবাইকে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে, কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে, এবং আরও যারা যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে চরম দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সকল সাংবাদিক সহ এ অঞ্চলের জনগণের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করার জন্য আমরা পুলিশ তথা সাধারণ প্রশাসনের কাছে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, কঠোর হাতে যাতে সকল সমাজবিরোধী কার্যকলাপ দমন করা হয় আমরা এই দাবিও। আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি 2.5 লক্ষ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করবে বলে আশাবাদী পরিমল। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই মণ্ডল বিজেপির সংখ্যালঘু বিভাগের অন্যতম সাধারণ সম্পাদক বাবুল হোসেন লস্করের বাড়িতে এক যোগদান তথা নির্বাচনী সভার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক পুরুষ মহিলা তার হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সংখ্যালঘু বিভাগের সম্পাদক আতাউর রহমান লস্কর, কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি হামিদুল ইসলাম লস্কর, সোনাই বিজেপির মিডিয়া কনভেনার রুকন উদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কাছাড় বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল, সোনাই মণ্ডল সংখ্যালঘু বিভাগের সভাপতি করিম উদ্দিন মজুমদার, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, আজমুল হোসেন মজুমদার, বাপি লস্কর প্রমুখ। দেশ মানে এগুলো বলে হবে না, বললে হবে না, হিন্দু মুসলমান খ্রিস্টান বাঙালি বিহারি ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচারে রাজ্য হবে আর রাজ্য কোনো না কোনো জায়গায় সব মিলিয়ে আমরা লোকসভায় বসে চিন্তা করব যে কিভাবে এই রাজ্যগুলো অর্থাৎ সবের সম্মিলিত প্রয়াসে কিভাবে রাষ্ট্রকে উন্নত করতে পারে। যার জন্য মোদিজি, তার আগেও প্রধানমন্ত্রী দেখেছি বেন্ডি জেলা ব্রিজ চালাইবার লেগিয়া দেশের সোনা বন্ধক দিতে হয়েছে। হ্যাঁ, ফ্লাইটে করে বাবারা ফ্লাইটে করে নিয়ে গিয়ে দেশকে কেউ বিশ্বাস করে না, আর তখনও এখানে অনেক আছেন বিভিন্ন দলের ধান্না নিয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়, বলছেন যে অমুক স্থান লোকে তমুক স্থান লোকে বুদ্ধিজি হওয়ার পরে তো বড় রেলগাড়ি দেখছি, তার আগে তো বিধান বাসন শুনছি না নি। হ্যাঁ, তারাপুরের দ্বারও তারাপুরু বাড়ি ধরো রামনগর তারাপুরের তো আপনার দরি লাইন লোকসভা বিধানসভা। অবৈধ মাটি সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত 18 মার্চ ব্যারাঙ্গায় মাফিয়া মঞ্জু চৌধুরী বেধড়ক মারপিট করেন সাইদুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তির পরিবারকে, এতে গুরুতরভাবে আহত হন বেশ কয়েকজন, এর মধ্যে বর্তমানে গুয়াহাটিতে চিকিৎসাধীন নুরুল হক চৌধুরী। তাদের বক্তব্য, দোষীদের এখনও গ্রেফতার করছে না পুলিশ, দোষীরা এখনও বুক ফুলিয়ে চলাফেরা করছে, এদের বাড়ি থেকে কয়েকদিন আগে কফ সিরাপ জব্দ করেছে পুলিশ, কোনো ধরপাকড় নেই। এদিকে এই মাফিয়ারা রাতের অন্ধকারে অবৈধভাবে বালু খনন করে পাচার করছে বলে জানা গেছে, তারা সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই জায়গাটা হইল একটা বদরুলগড়ি একটা ছেলের জায়গা, হে নদীর নিচে যেটা বালু আছে এটা হে গাড়ি 100 টাকা করিয়া হে সামনে বেছে। হ্যাঁ, এই বালুটা তারা যখন আমরা নিষেধ বর্তা করি যে তুই বালুটা যেদিন তুই নেস তো ফ্ল্যাটে আমরা এফেক্ট করবো। হ্যাঁ, আর হে যেরকম আমরা যেন হইয়া আমরা মুখের কোনো কথা নাই, আপনারা স্পটও আইলে দেখবা তারা কতটুকু নিলাইছে। হ্যাঁ, মানে রাস্তায় আর যেটা হে ক্ষুদ্র করছে এটা ফ্ল্যাট আইলে এটা এফেক্ট হইব হইব,
আমরা যখন এফেক্ট হইব, আমরা মনে করলেন এখানে 300-400 পরিবার আছি, এরার তো এফেক্ট হইব প্রথম নম্বর আমরা। এরপরে এই এফেক্টে গিয়া ফাইব গিয়া টাউনের মানুষরে, হ্যাঁ, যার কারণে আমরা অনুরোধ রাখছি এসপি স্যারের কাছে বা ডিসি স্যারের কাছে বা আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমি অনুরোধ রাখি, স্যার আপনি এটা একটা তদন্ত ব্যবস্থা নেন স্যার, নাইলে আমরা এই 300-400 পরিবার মানুষ বেসহায় পড়ে গেছি স্যার, আর আমরা যাওয়া ঘাট যাওয়ার নাই স্যার, যখন আমরা কোন পর্যন্ত বসাইছি স্যার, আপনি একটু দয়া করেন স্যার, এটার একশনটা তো আপনি উঠেন স্যার, এটার আওয়াজটা আপনি উঠাইন। হে আজকে 9 দিন হয়ে গেছে আমার একটা বাতুজা গুয়াহাটি হসপিটালে আছে, হে ওপেন লেকর তারা 50,000 দিলাইছি, আরো 50,000 যদি আমরা ডালি দেই তুই একটা মানুষের মাথা খাইতাম ফার্মু, হ্যাঁ, ওইরকম দম দিয়ে মাথে করে ফালাফসি মানুষের মাথে না স্যার, এটার আপনি আইনত একটা ব্যবস্থা নেই না, আজকে 9 দিন হয়ে গেছে, হ্যাঁ আমরা 5 জন মানুষের সিরিয়াস কন্ডিশনের আছে কিন্তু এখনো তার আইনের আওতায় নেওয়া গেছে না, প্লাস 380 বোতল করে তার ঘরের মধ্যে আমরা এসপি স্যার আইয়া এটা নিজে আইয়া ইস্যু করে লইয়া গেছি, কতটুকু পর্যন্ত আমরা জানি, আর এর ব্ল্যাক ফটো লাগাইয়া হে ভাইরাল করছে অন্য মানুষের একটা ফটো, এটা আমরা বেরেঙ্গা বা মধুর মন্দির কোনো জাতের মানুষ না স্যার, এটা এটা অন্য কানের মানুষ স্যার, আপনি ন্যায় বিচার করেন স্যার, অনুরোধ করি কইয়া স্যার। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে গত সোমবার তারাপুর শ্যামাচরণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব ফুল দিয়ে দোল। সমিতির শিল্পীদের সমবেত পরিবেশনায় বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, তারপর একে একে ছিল আমন্ত্রিত সংগঠন এবং সমিতির শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত সঙ্গীতানুষ্ঠানে ছিল গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়, পারমিতা সঙ্গীত বিদ্যালয়, শিবম সাংস্কৃতিক সংস্থা, এছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সীমা প্রকাশের পরিচালনায় ছিল সমবেত সঙ্গীত। সমিতির শিল্পীরা পরিবেশন করেন রবি ঠাকুরের গান এবং সমিতির সাংস্কৃতিক সম্পাদক রত্নেশ্বর নাথের কথা এবং সুরে দোলের গান। নৃত্যানুষ্ঠানে ছিল বংশীতা কলানিকেতন, শ্রুতি কথার পাঠশালা, সমিতির কর্মী নবনীতা চক্রবর্তী ও নিবেদিতা দাসের পরিচালনায় ছিল মনমাতানো নৃত্য। উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, তার বক্তব্যে সমিতির সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কর্ণধার প্রয়াত গৌতম ভট্টাচার্যের জীবনের নানা দিক উঠে আসে। স্বরচিত কবিতা পাঠ করেন জয়ন্তী দত্ত, কস্তুরী হোম চৌধুরী ও দেবলীনা রায়। ইন্দ্রাণী রক্ষিত সরকার একক কবিতা আবৃত্তি করেন, সেই সঙ্গে নৃত্য উপস্থাপন করেন সুচিস্মিতা দাস। সবশেষে ফুল উড়িয়ে বসন্তের গানে সবাই ধামাইল নৃত্যে মেতে উঠেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপন হয়। সমিতির শিল্পীদের মধ্যে ছিলেন মাম্পি চৌধুরী, শেফালী রায়, পম্পা ভট্টাচার্য, আরতি রায়, সাক্ষী চক্রবর্তী, শিল্পী চক্রবর্তী, সমর্পিতা ভট্টাচার্য চৌধুরী, পায়েল দাস, সোমা দাস, দেবপ্রিয়া সেন, দেবাকুর দাস, মৃণাল দেব, শিবাজি চক্রবর্তী, সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী, বিশাল দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন সভাপতি পান্না পাল, সহসভাপতি বিদ্যেন্দু দেব ও সম্পাদক দিব্যেন্দু কর। লক্ষ্য করেছি, আমি জানি না কথা সেটা হয়েছে কি না, ভারত মাতার পূজন কিন্তু আর্য সংস্কৃতির মাধ্যমে আমরা বরাক উপত্যকায় প্রথমবারের মতো লক্ষ্য করেছি, আর তার থেকে সেটা আমরা বুঝতে পারি যে এই বোধিনী, এই সমিতি, আর্য সংস্কৃতি বোধিনী সমিতি ভারতবর্ষকে নিয়ে ওরা চিন্তা করছেন, ভারত মায়ের কথা চিন্তা করছেন। ভারতবর্ষে আমরা জানি যে আমরা আমাদের দেশকে মা বলে ডাকি, সম্বোধন করি, সেটা পৃথিবীর কোনো জায়গায় নেই যে কোনো রাষ্ট্রকে মা বলে সম্বোধন করা যায়। আর মাকে স্নেহ করা, মাকে লালন পালন করা, তার থেকেই আর্য সংস্কৃতির সৃষ্টি। আর এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা সৌভাগ্যবান যে ভারতবর্ষের যে সংস্কৃতি যেটা হারিয়ে গিয়েছিল সেটা পুনরুদ্ধার করেছেন মূলত 2014 ইংরেজির থেকে সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর আজকের দিনে আমরা সেটা লক্ষ্য করেছি। ভারতবর্ষকে সম্মান শুধু পুনরুদ্ধার করা না, ভারতবর্ষ আজকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। 2047 ইংরেজির মধ্যে ভারতবর্ষকে যাতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া যায় তার জন্য সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করে যাচ্ছেন, আর আমরা সবাই তাকে উৎসাহ প্রদান করছি। দক্ষিণ কাছাড়ের নরসিংহপুর গাঁও পঞ্চায়েতের অধীনে নরসিংহপুর ষষ্ঠ খণ্ড দক্ষিণ বেগিরপাড় গ্রামের 110 বছরের পুরনো ঐতিহ্যবাহী শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সোমবার। জরাজীর্ণ অবস্থায় থাকা অতি প্রাচীন এই শিব মন্দির পুনরায় নির্মাণে এগিয়ে আসেন কমিটির কর্মকর্তারা। শেষ পর্যন্ত দোল পূর্ণিমার পুণ্যলগ্নে নরসিংহপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সূর্যকান্ত সিনহা ও বজরং দলের শিলচর বিভাগ সংযোজক হিন্দুত্ববাদী নেতা অমরেন্দ্র দাসের হাত ধরে উক্ত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। সঙ্গে ছিলেন মন্দির কমিটির কর্মকর্তা সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি কল্যাণ নাথ, সম্পাদক অপূর্ব নাথ ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ কাছাড় জেলার প্রচার প্রমুখ সুরজিৎ রুদ্র পাল, বিশিষ্ট সমাজসেবী নিখিল পাল,
অসিত নাথ ও জয়ন্ত পাল প্রমুখ। আজকে মহাপ্রভুর জন্মদিন এবং হোলির উৎসব সর্বস্তরের এই নরসিংপুর গাঁও পঞ্চায়েতের ষষ্ঠখণ্ডের সর্বস্তরের সনাতনী ধর্মন্দিরে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের এখানে নরসিংপুর ষষ্ঠখণ্ডের দক্ষিণ বেগিরপাড়ে ঐতিহ্যবাহী 110 বছরের পুরাতন শিব মন্দির, আজকের দিনে এটা যা পূর্বে ছিল তা ধ্বংসাবশেষ হওয়ার কারণে এলাকার স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু বাঙালি মণিপুরী সবাই সম্মিলিতভাবে আজকে নতুনভাবে আমাদের শিব মন্দির আজকে প্রতিষ্ঠার আয়োজন করেন ও প্রতিষ্ঠা এবং হয়েছে, এবং আমি সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি অনুরোধ জ্ঞাপন করিতেছি যে এই মন্দির প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য আবেদন রাখছি। ধন্যবাদ। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে এবার সরাসরি মাঠে নামলো মাইমাল সমাজ। কংগ্রেস ইউডিএফ দলের প্রার্থীকে একবার চেপে রেখে বিজেপির হয়ে জোর প্রতিবাদ অভিযান চালান মাইমাল সমাজের। মঙ্গলবার রাত্রে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল পাঁচগ্রাম এলাকা। বিজেপির হয়ে ঘরে ঘরে প্রচার চালাতে এদিন হাতে এক রণকৌশল প্রস্তুত করেন তারা। পরে এক মিছিল করে সরকারি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পক্ষে সমর্থন জানান সংগঠনের কর্মকর্তারা। আসামের অরবিন্দ কর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার আজ আমাদের এই বরাক উপত্যকার একটি পিছপড়া যে জাতিকে মর্যাদা দেওয়ার জন্য যে আমাদের কথা কান পেতে শুনেছে, সেজন্য আমরা ওনাদের প্রতি আমাদের যে আমরা তো অন্য কিছু দিতে পারবো না, শুধুমাত্র ভোট উপহার দিয়ে আমরা এটাই চাইবো যে আমাদের যে এখানকার যে অস্তিত্ব, আমরা যে প্রাচীন জনজাতি এখানকার, সেই হিসাবে আমাদেরকে খিলঞ্জিয়া প্রদান করতে হবে, সেই দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখে আমরা সেই বিনিময় হিসাবে আমরা আমাদের পক্ষ আমাদের সমাজ থেকে দুহাত উজাড় করে আমরা খিলঞ্জিয়ার স্বার্থে আমরা আমাদের যে ন্যায্য দাবি আছে চারটা সেটার স্বার্থে আমরা আমাদের মূল্যবান ভোট প্রদান করবো। মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য ছিল যে খিলঞ্জিয়া হতে হলে আগে বহু বিবাহ প্রথা বন্ধ হতে হবে, বাল্য বিবাহ থেকে বিরত থাকতে হবে, ছাত্রছাত্রী মাদ্রাসা না দিয়ে পবিত্র রমজান মাস হচ্ছে ধৈর্য সংযম সহনশীলতা ও তিতিক্ষার মাস। এই মাসের মধ্যে দান খয়রাত এবং ইবাদত এর মর্যাদা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। দুস্থদের মধ্যে বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দিতে ধর্মপ্রাণ ব্যক্তিদের প্রতি আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা সারিমুল হক লস্কর। মঙ্গলবার হাইলাকান্দি শহরের নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সর্বদা শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। ভালো হলো ঈদের সময় ঈদের নামাজের আগে যাওয়ার পূর্বে নামাজের পূর্বে দেওয়া, যাতে করে গরিবরা ঈদ ভালোভাবে করতে পারে। কিন্তু আমাদের দেশে এই গরিবরা আমাদেরকে রমজান আসার আগেই আমাদেরকে বলে রাখে যে আমাকে ফিতরা দিতে হবে, এবং রমজানের মধ্যেই এসে তারা এই ফিতরার জন্য আমাদেরকে পিড়াপিড়ি করতে থাকে। তাই আমরা দিয়ে দিই, এই দেওয়া হবে কি না, হ্যাঁ আমাদের এই দেওয়া হবে, আমরা যদি এই দেওয়া দেই তাহলে দেওয়া আমাদের জন্য হবে, কোনো অসুবিধা হবে না। তো সবাইকে এই মাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি অনুরোধ করছি, এবং আমরা যাতে করে এই মাসটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি, এবং এই মাসের যে গুরুত্ব সেই গুরুত্বটা যেন আমরা বহাল রাখতে পারি, আমাদের আপামর জনসাধারণকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং দান খয়রাত বেশি করে করতে হবে, তা দুস্থদেরকে হোক এবং মসজিদ বা মাদ্রাসাই হোক, দুবার গরিব যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে দিবেন জকাতের পয়সা। হ্যাঁ, তবে এর সঙ্গে একটা শর্ত হলো, যিনি জকাত দেবেন উনি যদি জকাত খান তাহলে অন্য কর্তা না হলে ওনাকে বলে দিতে হবে যে আমি আপনাকে উকিল বানিয়ে দিচ্ছি আমার এই জকাত বণ্টন করার জন্য, এমনি করে না করলে জকাত আদায় হবে না। তো সবাইকে এই রমজানের
শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির কামনা করে এবং সবাইকে সুস্থ ও সুন্দর থাকার দোয়া করে আমি এখানে আমার বক্তব্য। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম আসাম রিসার্চ সেন্টারে হিফজ শাখা সহ হিফজ পরবর্তী দেবরা কোর্সের পাঠদান অব্যাহত রয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহিদ কাসিমি সাহেব। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান সহ হিফজের সবক যথারীতি চলছে। এতে ব্যতিক্রমী পদক্ষেপে ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখে সুদূর প্রসারী কোর্স ক্যারিকুলাম গ্রহণ করে ছাত্রদের শিক্ষাদানের প্রসঙ্গে অভিমত প্রকাশ করেন তিনি। আগামী 15 এপ্রিল তাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ফলাফল ঘোষণা করা হবে 20 এপ্রিল। তারপর 25 এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এ নিয়ে ইচ্ছুকরা সত্বর যোগাযোগ করে ফর্ম সংগ্রহ করতে আহ্বান জানান তিনি। মাদ্রাসায় পড়াশোনা করে হিফজ শিক্ষকার ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনার লক্ষ্যে দর্শে নিজামিয়ার মতে তানজিম মাদারিসের কোর্সের মতো তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে কলকাতা থেকে অতিরিক্ত পুস্তক সংগ্রহ করে আলাদা শিক্ষাদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিয়োজিত করেছি ইনশাল্লাহ এইসব কাজ এবং তার সুসময়ে আমাদের এখানে চলে। পরিকাঠামোগত ক্লাসের যে আমাদের সিস্টেম, এই ক্লাসের সিস্টেমটা প্রায় 10 ঘন্টা আমাদের এখানে শুধু ক্লাসই চলে। সকাল 6টা থেকে আরম্ভ করে সকাল ছটা থেকে আরম্ভ করে 8টায় আমাদের এখানে এক দফা ক্লাস হয়, আবার 8টা থেকে 9টা পর্যন্ত এখানে রেস্ট হয়, সঙ্গে নাস্তা এবং বাচ্চাদের যাবতীয় জরুরত যেটা আছে, নিড আছে, প্রয়োজন সেটা তারা শেষ করে নেয়। তারপরে আবার 9টা থেকে 12টা পর্যন্ত আরেক দফা ক্লাস চলে। 12টা থেকে 12:30 পর্যন্ত বাচ্চারা ঘুমায় এবং 1:30 থেকে 2:30 ভিতরে ওরা নামাজ এবং খাওয়া ফিয়া শেষ করে, মধ্যাহ্নের খাওয়া খায়। তারপরে আবার 2:30-3:00 থেকে আবার আসর পর্যন্ত 4:30 পর্যন্ত আবার ক্লাস চলে। পরে আসর পরে খেলাধুলার মাঠ আছে, খেলাধুলা করে এরপরে মাগরিব প্রার্থনা, আবার 3 ঘন্টা অনওয়ার্ডস আমাদের ক্লাস চলে। তারপরে আবার রাত্রি 9:30-9:30 খাওয়া হয়, রাত্রি খাওয়ার পরে বাচ্চারা ঘুমিয়ে পড়ে। এইভাবে আমাদের এখানের রুটিন ইনশাআল্লাহ চলতেছে। আমি আশা করি যে আমাদের এই মাদ্রাসায় আপনারা আপনাদের বাচ্চাগুলো ইনশাআল্লাহ দেন, এখানে উন্নত ধরনের শিক্ষা, সঙ্গে সঙ্গে তাদের আদর্শ এবং আদর্শ আর সচ্চরিত্রতা কীভাবে গঠন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। শিলচরে 40-50% ভোট পাবে বিজেপি, দাবি জেলা সভাপতি। হোলির বিকেলে সাংবাদিকদের বাড়িতে আক্রমণ, সোচ্চার প্রেস ক্লাব। কাবুগঞ্জে নির্বাচনী সভা, পরিমলের হাত ধরে বিজেপিতে 100+। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।